हेलो फ्रेंड्स, राधा माधव क्रिएशन यूट्यूब चैनले स्वागत। बंधुरा, आमी आमार राधा रानीर जोन्नो एई रकम एकटा सुंदर फ्रक पोशाक बानिएछी। एकी भावे तोमरा तोमादेर 4 नम्बर एवं 5 नम्बर गोपाल ठाकुरेर जोन्नो तैरी करे निते पारो। फ्रकटी आमी किभावे बानालाम सेटाई आज आमी आमार भिडियो द्वारा तोमादेर साथे शेयर करार चेष्टा करब। এছাড়াও আমার চ্যানেলে অলরেডি ঠাকুরের বিভিন্ন পোশাক বানানোর ভিডিও আপলোডেড আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই সমস্ত ভিডিওর লিংক আপডেট করে দেব। তোমাদের যদি পছন্দ হয় ভিডিওগুলো দেখতে পারো। আশা করি ভিডিওগুলো তোমাদের পছন্দ হবে। প্রথমে আমি এখানে কটনের ফেব্রিক আগে থেকে কেটে রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ফেব্রিক এখানে নিয়ে নিতে পারো। এর চওড়ায় রেখেছি 4.5 ইঞ্চ এবং এর টোটাল লম্বায় রেখেছি 35 ইঞ্চ। ড্রেসটিতে লাইলিন দেওয়ার জন্য আমি সেম মেজারমেন্টে এখানে কটনের ফেব্রিক কাট করে নিয়েছি। গোপালের টপ বানানোর জন্য আমি এখানে 2.25 ইঞ্চ চওড়া এবং 6 ইঞ্চ লম্বা একই ফেব্রিক কাট করে নিয়েছি। এছাড়াও একই ফেব্রিকে আমি আরেকটা ফেব্রিক কাট করে নিয়েছি। এর চওড়ায় রেখেছি 1.5 ইঞ্চ এবং লম্বায় রেখেছি 14.5 ইঞ্চ। কোমরের বেল্টটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 ইঞ্চ চওড়া এবং 7 ইঞ্চ লম্বা সেম ফেব্রিক কেটে নিয়েছি। এরপর ফেব্রিকের সোজা দিকের ওপর লাইলিংটা রেখে দুটো চওড়ার দিক এবং একটি লম্বার দিক প্লেন স্টিচ করে নেব। মানে একটি লম্বার দিক ওপেন রেখে বাকি 3টে দিক আমি প্লেন স্টিচ করে নিয়ে মেন ফেব্রিকের সাথে লাইলিনের কাপড়টি জয়েন করে দেব। এরপর ফেব্রিকের সোজা দিকের ওপর লাইলিংটা রেখে দুটো চওড়ার দিক এবং একটি লম্বার দিক প্লেন স্টিচ করে নেব। মানে একটি লম্বার দিক ওপেন রেখে বাকি 3টে দিক আমি প্লেন স্টিচ করে নিয়ে মেন ফেব্রিকের সাথে লাইলিনের কাপড়টি জয়েন করে দেব। সোজা দিকে ঘুরিয়ে নেওয়ার পর আমি মেন ফেব্রিকের ওপর দিক থেকে একবার প্লেন স্টিচ করে নেব এবং যে দিকটা আমি ওপেন রেখেছি সেই দিকেও আমি একবার প্লেন স্টিচ করে নেব।
এরপর ফেব্রিকটা নিচের দিক থেকে আমি এই ধরনের যে কটনের লেসগুলো পাওয়া যায় সেগুলো আমি বসিয়ে সেই লেসটি বসিয়ে আমি প্লেন স্টিচ করে আমি জয়েন করে দিচ্ছি। ঘেরাটা তৈরি করার জন্য এরপর আমি প্লিটগুলো করে নেব। তো এইভাবে একটার পর একটা এইভাবে প্লিটগুলো তুলে আমি ওপর দিক থেকে প্লেন স্টিচ করে নেব। তাহলেই আমার গোপাল সোনার জন্য সুন্দর ঘেরওয়ালা ফ্রক পোশাকটি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘেরাটা আমার তৈরি হয়ে গেছে। এর কোমরে মেজারমেন্টটা এসেছে 5 ইঞ্চ। এরপর আমি কোমরের বেল্টটা তৈরি করে নেব। তো যে ফেব্রিকটা কাট করে রেখেছিলাম সেটা একটু ফোল্ড করে ঘেরাটার দুটো দিকে বসিয়ে আমি উপর দিক থেকে প্লেন স্টিচ করে ঘেরাটার সাথে জয়েন করে নেব। সামনে দিকে ফিরিয়ে এনে একবার ফোল্ড করলাম। ফোল্ড করার পর এর মধ্যে আমি দড়িটা দিয়ে আরেকবার ফোল্ড করে একদম ধার বরাবর স্টিচটা করে দেব। ঘেরাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি টপটা তৈরি করব। তো যে ফেব্রিকটা আমি কেটে রেখেছিলাম সেটাই উল্টো দিকে এইভাবে ডবল ফোল্ড করে নিলাম। ফোল্ড করে আমি সাইড থেকে একটু এইরকম ভি শেপের কাটিংটা করে নিলাম। নিয়ে উল্টো দিক বরাবরই আমি দুটো সাইড প্রথমে ধার বরাবর প্লেন স্টিচ করে নেব। তারপর নিচের দিকে যে পার্টটা আমি ওপেন রেখেছি সেই ওপেন দিক থেকে আমি ফেব্রিকটা ঘুরিয়ে সোজা দিকে করে নেব। এরপর যে লেসটা আমি ঘেরায় ব্যবহার করেছি সেই লেসটা ঠিক এইভাবে মাঝ বরাবর বসিয়ে এর উপর দিয়ে প্লেন স্টিচ করে জয়েন করে নেব।
তো দেখো আমি টপটাও তৈরি করে নিয়েছি। এরপর যে লম্বা ফেব্রিকটা কেটেছি সেটা ডবল ফোল্ড করে মধ্যখানটা কাট করে নিলাম এর মিডলটা মার্ক করে নেবার জন্য। তারপর এইভাবে ডবল ফোল্ড করে নিয়ে প্লেন উপর দিক থেকে প্লেন স্টিচ করব। ঠিক মধ্যখানে যে মার্কটা আমি করে নিলাম ঠিক সেই মার্ক বরাবর আমি তৈরি করে রাখা টপটা দুটো ফোল্ডের মধ্যখানে রেখে প্লেন স্টিচ করে দেব উপর দিক দিয়ে। দেখো এইভাবে ঠিক মধ্যিক দুটো ফোল্ডের মধ্যখানে টপটা রাখলাম, করে ফোল্ড করে এর উপর দিক থেকে আমি বাদবাকি পুরো পাড়টা সেলাই করে নেব। এরপর প্রথমে যে ঘেরাটা আমি তৈরি করেছিলাম তার মধ্যখানে আমি টপটা রেখে নিচের দিকে রেখে আমি ওপর দিক থেকে স্টিচ করে নিচ্ছি, তাহলেই খুব সহজে ঘেরার সাথে টপটা অ্যাটাচ হয়ে যাবে। তাহলে দেখলে তো কত সহজে আমি গরমকালের জন্য রাধা রানী কিংবা গোপাল ঠাকুরের এত সুন্দর একটা পোশাক তৈরি করে ফেললাম। তোমরাও বাড়িতে তৈরি করো, আর কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।